হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কক্সেস বাজারের হোটেল স্টাইলে টমেটো ভর্তা করা যায় সেই রেসিপিটি আমরা প্রায় সবাই কক্সেস বাজারে গিয়ে টমেটো ভর্তা খেয়ে থাকি আর বাসায় যে টমেটো ভর্তা করে থাকি সেটা স্বাদ সম্পূর্ণ আলাদা হয় হোটেলের মতো হয় না তো চলুন কিভাবে হোটেলের মতো টমেটো ভর্তা করবেন বাসায় দেখে নিই সেটা করার জন্য এখানে টমেটো কেটে নিয়েছি টমেটোগুলিকে মাঝখান থেকে ঠিক এভাবে দুই খণ্ড করে কেটে নিয়েছি টমেটোগুলোকে কেটে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এক চিমটা হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি এখন দুই হাত দিয়ে পাত্রটি ধরে ঠিক এভাবে সম্পূর্ণ টমেটোই হলুদ এবং লবণটাকে মাখিয়ে নিচ্ছি চুলার উপরে এ পর্যায়ে একটি ফ্রাইং প্যান নিয়ে এক টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল নিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে এখন এক এক করে সবগুলি টমেটো দিয়ে নিচ্ছি এখানে তিনটি রসুনের কোয়া দিয়ে নিচ্ছি রসুনের কোয়ায়ের গায়ের যে শক্ত আবরণটি থাকে সেটি ফেলে দিয়েছি সবগুলিকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত উলটিয়ে আমরা ভেজে নিব সবগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি আর রসুনের যে তিনটি কোয়া দেওয়া হয়েছে টমেটোগুলির সাথে সাথে রসুনের কোয়া তিনটিও সিদ্ধ হয়ে যাবে এখন খেয়াল রাখবেন যেন এগুলি পুড়ে না যায় তো ঠিক এমনটা হয়ে আসছে এখন টমেটোগুলিকে এক এক করে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এখন টমেটোগুলি হালকা ঠান্ডা হয়ে আসলে এর গায়ের যে আবরণ থাকে সেটি ঠিক এভাবে সরিয়ে নিচ্ছি আর এর যে মুখটা দেখছেন এখানে এই মুখটা আমরা কাটার সময় ফেলে দিইনি এটা ফেলে দিলে যখন টমেটোগুলিকে ভেজে নেবেন তখন গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাতে এটি গলে না যায় সেজন্য এই মুখটা রেখে দিয়েছিলাম এখন স্কিনটা সারানোর সময় ঠিক এভাবে হাত দিয়ে চাপ দিয়ে মুখটা সারিয়ে নেবেন এক এক করে সম্পূর্ণ টমেটো থেকে মুখটা ঠিক এভাবে মুখসহ টমেটোর স্কিনটাকে আমরা সরিয়ে নিয়েছি টমেটোর স্কুল স্কিনগুলোকে ফেলে দিয়ে টমেটো এবং রসুনগুলিকে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে সবগুলিকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলি টমেটো এবং রসুন একসাথে মিক্স করে নেওয়ার পরে এগুলাকে একপাশে রেখে দেব একপাশে রেখে দিয়ে চুলার উপরে ফ্রাইং প্যান নিয়ে এখানে এক টেবল স্পুন পরিমাণ সরিষার তেল নিব সরিষার তেলটা নেওয়ার পরে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তবে এগুলি কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের টমেটোর পরিমাণের উপরে ডিপেন্ড করে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি কাঁচামরিচটাও স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন সবগুলো দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে এক চিমটা হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই হলুদের গুঁড়া কিন্তু টমেটো ভর্তা যে সুন্দর একটি কালার সেটি নিয়ে আসে এখন টমেটো যে আমরা আগের থেকে মাখিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর আপনারা এ পর্যায়ে অবশ্যই ধনিয়ার পাতা এবং হালকা জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন আর ধনিয়ার পাতাটা একটু ছোট কুচি কুচি করে কেটে দিবেন আমরা যেহেতু ধনিয়ার পাতাটা খুব একটা পছন্দ করি না তাই এখানে দেইনি আর জিরার গুঁড়াটা আমরা দিতে ভুলে গিয়েছিলাম তবে আপনারা অবশ্যই দেবেন এটা দিলে স্বাদটা আরও ভালো লাগে আর এভাবেই বাসায় এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই কক্সেস বাজারের হোটেল স্টাইলের এবং সেই স্বাদের টমেটো ভর্তা বাসায় তৈরি করে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আর এমন টমেটো ভর্তার রেসিপি বাসায় ফলো করে কেমন হলো জানানোর অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না अलैक